জিনার মাসালা হলো জিনার মাসালা হলো ইতালি প্রবাসী মা বোনেরা শোনো আমার বাবারাও দেলের কান্ডা লাগা শোনো দেলের কান্ডা লাগা শুনে নাও যে সমস্ত যুবক যুবতী অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ জিনা করেন শাস্তির বিধান হলো পৃথিবীর মধ্যে একশো ডোরা তার গায়ে মারতে হবে তবে আমার মতো সলিমধ্যে খনি মধ্যেই নয় যায়ের গায়ে বল আছে শক্তি আছে তাদের দিয়া একশোটা ডোরা মারতে হবে গায়ের মধ্যে বেতের আঘাত করতে হবে দুই সেটটা মারাফার জন্য মারা যায় বেশি না দুই চারটে করার পর মারা যাবে মারা যাওয়ার পর তাদের গোসল করাতে হবে তাদের গোসল করাতে হবে জানাজা পড়াতে হবে তাদের দাপন করা শরিয়াতের বেদান যায় যায় আছে বাকি যে ব্যাতের আঘাতগুলো বাকি থাকবে এটা কবরের উপরে মারতে হবে একটা যুবকের বিচার যদি রাজরের জমিনে হতো মাদারীপুরের জমিনে হতো আল্লাহর কসম করে বলি মাদারীপুরের জিনা বিচার বন্ধ হয়ে যেত জোরে বলেন ঠিক কিনা অবিবাহিত নারী জানাজা পাবে অবিবাহিত পুরুষ জানাজা পাবে কিন্তু বিবাহিত নারী বিবাহিত পুরুষ যারা জিনা বিচার করে আমাকান হে মুসলমান শুনে নাও এই জিনার দরিতে আছে মাদারিপুরের মানুষ কম নাই অধিকাংশ বাবারা অর্থের জন্য স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য বিদেশি পাড়ি জমাইছে বিবিকে রেখে গেছে বিবি দেখা দেয় খালা তো ভাই মামা তো ভাই চাচা তো ভাই বয়ফ্রেন্ড নিয়ে ফুর্তি আনন্দ ফুর্তি করে মুসলমান শুনে নেন রাগ করবেন না আছে কিন্তু শালিমাদারি পণ্যল বাংলাদেশে আছে আছে না বাবা বিবাহিত নার বিবাহিত নারী বিবাহিত পুরুষের শাস্তির বিধান শোনেন যদি কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে সর্বপ্রথম তাদেরকে কি করতে হবে তাদেরকে মাটি খুঁড়তে হবে মাটি খুঁড়িয়া বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে মাটির নিচেই পুঁতিয়া পাথর নিক্ষেপ করতে হবে তাদের গায়ে পাথর ইট পাথর মারতে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করবে না পাথর মারা বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত মৃত্যু করবে না কঙ্কার মারা বন্ধ করা যাবে না যখন নিশ্চিত জানবেন যে তারা মারা কিছু মারা বন্ধ করে দিবেন এরপরে মাটি খুঁড়ে তাদের উঠাইবেন মাটি খুঁড়ে উঠাইয়া তাদের কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী কোন জানাজা পাবে না বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোন গোসল পাবে না কোন দাফন পাবে না এই জমিনের মধ্যে সশরীরে মুসলমান শুনে নাও দিবালয় কুকুর শিয়াল তাদের লাশটা খাওয়ায় দিতে হবে পৃথিবীর কোন গোরস্থানে তার লাশটা দাফন করা যাবে না পৃথিবীর কোন গোরস্থানে ওই নারীর লাশটা দাফন করা যাবে না ওই পুরুষটার লাশটা দাফন করা যাবে না এখন আমার দেশে এই মাদারীপুরের বাদানের আসন এর বাদানের শন শত শত নারী শত শত পুরুষ বিবি থাকতেও জিনা ব্যাবিচার করে যারা বিবি থাকতেও পর পরিবারের বড় কাছে যায় যারা নিজের স্বামী থাকতো বেগানা মহিলা পুরুষের কাছে যায় যারা এদের শাস্তির বিধান হলো এটা একটা বিচার যদি মাদারীপূর্ণ এ বাংলার জমিনে হতো আমার বিশ্বাস বাংলাদেশের জিনা ব্যবসার চিরতরে বন্ধ হয়ে যেত কষ্ট হয় আমার দেশে প্রক্রিয়ার অবস্থান হলো স্বামী বিদেশ বেশি আহা অধিকাংশ নারী এ বলে মেয়েরা শন স্বামীর আমানত এরা শোল বলছে দুইটা জিনিস যে ব্যক্তি হেফাহজত করতে পারবে আমি আমিনাবী হাত ধরে যান না তেন না সুমন আরো জরে বলেন আরো জনের বলেন আমার মাইকের আওয়াজ যতদূর যায় আমি রুল আমিন সিদ্দিকী ব্যথি বক্তা কাউকে পরোয়া করি না চিন্তা করি না ভয়ও করি এভাবেই চলছি অনেকবার ঘাত প্রতিঘাত খেয়েছি তবে আমার কথা একটা মানুষ যদি হেদায়তের মধ্যে আমার জীবন স্বার্থ আর যদি না আসে আমার জিব্বা কাটবে আগুনের কাছে দিয়া সুতরাং কে কষ্ট পাইলো আর কে পাইলো না কিছু যা আসে না কারো তেল মেরে ওয়াশ করার সময় নাই যের বলেন ঠিক কিনা কষ্ট হয় আপনাদের কষ্ট হয় আমার না জানে না রসুল বললেন দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করলো সে নিজেকে হেফাজত করতে পারলো তার মধ্যে একটা হলো দু গালের মধ্যে বস্তু জিব্বা এই মুখ দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না এই মুখ দিয়ে গাঁজা খাওয়া যাবে না এই মুখ দিয়ে মদ খাওয়া যাবে না এই মুখ দিয়ে বিড়ি খাওয়া যাবে না এই মুখ দিয়ে তামাক খাওয়া যাবে না আমার দেশে অনেক বক্তা আছে এতখানিক করে তামাক আর বিড়ির বিরুদ্ধে বাস করে আছে না আরে কপাল ফুরা তুই নিজে তামাক্ষাস বিনীত উপরে দেউড়াইয়া দিল কিন্তু তামাক তোর পেটের ভিতর চলে গেল তোর মুখে কিসের ওয়াস জোরে বলেন ঠিক কি কয় মুবা অধিক পরিমাণ মাত্র সেবন করলে সগিরা গুনাহ সগিরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ কবিরা গুনাহকারী জাহান্নামী জাহান্নামী জান সুতরাং আপনি মশলায় ধরা পড়ে যাচ্ছেন কিসের আজকে নিজে যেটা করবেন না অন্য কেউ কিনা বলবেন না কিন্তু আমাদের দেশের অধিকাংশ বক্তাই কিন্তু জোর দা খায় কথা বলেন খায় না আবার তার বিরুদ্ধে আবার বীরের বিরুদ্ধে আসে কথা বলেন না ঠিক এবোরার পাঁচ চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে দেখ তোরা দেখ তুই রে তবু বুড়া টানে সিগারেট জোরে বলেন ঠিক কিনা ও বুড়ার পাউ গেছে কবরে বুড়া হাতে নিছে লাঠি বুড়ার মুখে জলে বাইরে জুনের গুদের বাতি বুড়ার চুল পেকেছে ও বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাগ তোরা দেখ তুরা দেখ রে তবু বুড়া টানে সিগারে আহরে দাড়ি গুলো পেকে গেছে লজ্জা লাগে আল্লাহ পাক আপনার মায়ের গর্বে যখন ছিলেন নাবির সাথে খাবার ব্যবস্থা করে মুখটাকে পড়বে এই মুখ দিয়ে জিকির করবেন এই মুখ দিয়ে আল্লাহরে ডাকবেন এই মুখ দিয়ে দুরুদ শরীফ পড়বেন এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবেন এই মুখ দিয়ে দ্বীনের দিবেন আহা সেই মুখটা পবিত্র জিনিস খাবেন সেই মুখটা দাল্লা নাপাক পানি খাওয়ান নাই মান নবীর সঙ্গে নাবি দশ মাস দশ দিন কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছে যাতে করে আমার বান্দাই মুখটা পবিত্র রাখে আর সেই মুখের মধ্যে বুড়া হয়ে গেছে চুল পেকে গেছে এবার সুপরা ভেঙে তাও গোপনে গোপনে টান দেয় সিগারেট ধরে যারা বলে ঠিক কিনা কষ্ট পান আব্বারে মাফ করবেন মাফ করবেন যদি একটা মানুষ বাসে তাহলে আমার জীবন সাপ আহারে কবর তো বিড়ি পাওয়া যাবে কবরে আগুন পাওয়া যাবে যেটা বলেন ঠিক না শুধু শুধু সুমান জীবন নষ্ট করেন না আর আপনাদের কষ্ট অনেকের হইব কষ্ট লাগবে কেবল কষ্টের ওয়াজে কেবল যাইতেছে আমার ভাইরা আমার বন্ধুরা এই দু আরেকটা হলো দু গালের মধ্য বস্তু যে ব্যক্তি হেফাজত করতে পারল নবী বাড়ি নিয়ে যাব আর একটা হলো দু পায়ের মধ্য বস্তু যেটা হলো লজ্জিস্থান পুরুষ লিঙ্গ একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যাবে না অন্য কোন নারীর কাছে যাবে না যে ছেলে যে মেয়ে এটাকে গ্রান্টি দিল যে এটা হেফাজত করে যে রাখলো আমার নবী তারা হাত ধরে জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন মারহাবা এখন যদি হাত উঠাইতে বলি ভাই কয়জন উঠাবেন আশা করি মোটামুটি সবাই কায় হুজুর একটা কন্ট্রোল করলে আরেকটা করতে পারিনি মুখ তো এটা পবিত্র করতে আর নেই গালিগালাছ রাগারাগি ঘোরা অরি কত কিছু করি মুখটারে পবিত্র করতে পারিনি নবীর সাথে জান্নাতে যেতে চান না আপনারা তাহলে দুইটা কন্ট্রোল করার দরকার আছে কিনা জোরে বলেন কন্ট্রোল করার দরকার আছে কিনা এদরদি বন্ধুরা শুনে নাও দেহের কাণ্ড লাগা শোনো মন দেয়া শোনো আমার দাদু পায় না এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে নবী তার হাত ধরে জান্নাতে নিবে ফারুক ডাকতে বলে তুমি এত বড় অপরাধ করেছো এই অপরাধের জন্য তোমার মৃত্যু দণ্ড নিশ্চিত যুবক বলে আমিনুল আমি জানি আপনি ন্যায় পড়া নয় বাচ্চা আপনার কাছে আমি বিচার বিচার কোন অন্যায় না পাব এই জন্য তো বাবা যখন হাত ধরেছে বাবাকে আমি বারণ করি নাই বাবা আমার হাত ধরে আপনার কাছে নিয়ে আসছি আপনি বিচার করবেন আর এই বিচারের সম্মুখীন আমি হব যে বিচার করবেন আমি মেনে নিব তাই যুবককে তুমি জিনা করেছ মৃত্যুদণ্ড যুবক্রে তুমি মাদক সেবন করেছ মৃত্যুদণ্ড যুবকের তুমি মানুষ হত্যা করেছ মৃত্যুদণ্ড যুবক বলে হুজুর আপনার রায় আমি মেনে নিলাম নিল্ক রায় মেনে নিলাম তুমরে ফারুক খোলা তর বাড়ি নিয়ে যুবককে যখন হত্যা করবে যুবক বলে হুজুর আমি জানি আপনি ন্যায় পরায় বাদশাহ আপনার কাছে আমার একটা দাবি আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে আপনি আমার বিচার করবেন আমাকে আপনি হত্যা করবেন আমার বিচারে এর আগে আমার বাবার বিচারটা করা লাগবে খত্তাবের বেটা উমার চোখ দুটে লাল টুকটুকে হয়ে গেছে বলে কি ছেলে আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে হজরত তোমার ফারুক বলে বেটা তুমি জানো না নবী বলছে জান্নাতের গায়ে দুটি যা একটা দরজার নাম তোমার মা আর একটা দরজার নাম তোমার বাবা তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো যুবক হরে একদিন নবীজি বলতেছে সাবিরারে তোমরা কেউ কি কবুল আমাদের পাইতে চাও সাবিরা আর সুরা আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে বানা আমার নবী বলে সাবিরা রে যাদের ঘরে আব্বা মা জিন্দা আছে বাড়ি যে সালাম দিবা আসসালামু মা আসসালামু আলাইকুম বাবা তোমার মোর নামায় একটা কবুল হজের সব হয়ে যাবে এ বা যান কি ডাকি ডা আপ্বা সালাম দিছে একটু হাত উঠা দেখা আল্লাহ বাবা মারে সালাম দিছেন বাড়ি যে সালাম দিবেন আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা যতবার সালাম দিবি ততবার একটা করে কবল হজ্বরে সব পাবি এর লক্ষ্যটাকে খরচ করে মতি নাই কি হতেও পারে নাও পারে তাই বলে আবার যাদের সম্পদ আছে তারা আবার বলেন আমরা যাবো না সবারই যেতে হবে কিন্তু নবী বলছে যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা যে একটা সালাম দিবে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম বাবা তারা মরনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে ঘরের মধ্যে হস বাড়ির মধ্যে হস সাবিরা কানতে 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 উঠে গেলেন নবীাক সাহিদের চোখে পানি আমার নবী ডাক দিয়ে বলে রা রে তোরা কেন কান্দিস দিস তোর চোখে কেন পানি তোদের পারি না আমি নবী কান্নার সইতে পারি বলে নবী গো এই ওয়াজটা যদি একটা সপ্তাহ আগে পাইতাম এক সপ্তাহ আগে আমার আব্বা মারা গেছে এক মাস আগে মা মারা গেছে দুই মাস আগে আব্বা মারা গেছে সাহাবিরা কয় হুজুর এই আলোচনাটা যদি কিছুদিন আগে শুনতে পারতাম এত বড় নেকি হারা ফেলেছি কেমন সাহাবিদের ভিতরে প্রতিযোগিতা ছিল আমার নবী কয় সাবিরা রে তোরা কি আমার মত এতি আমি নবীর মা নাই আমি নবীর বাবা নাই আমার আল্লাহ বলে হাবিব আনামিয়া দিদি কায়াতি মানফা আল্লাহু আকবার আল্লাহ বলে হাবিব আমি আপনার টিম বানাইলাম পৃথিবীর মধ্যে নবী এমন এতিম আমার নবী যখন ছয় মাস মায়ের গর্বে বাবা দুনিয়ায় নাই ছয় বছর বাদ যখন বাবা মা দুনিয়ার মধ্যে নাই ছয় বছর ছয় মাস যখন বয়স দাদা আব্দুল বিদায় আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমার নবী কান্দার বলে জব সাহাবীরা রে তোরা কি আমার মতে এতিম আমি নবীর মা নাই আমি নবীর বাবা নাই আমার মতো এই দুনিয়ার মধ্যে তোরা কেথিম না এই শরীহতের সুখদি আমি কোনোদিন বাবারে দেখি নাই আমার আপ্পা যান জন্মদাতা বাবারে আমি জীবনে কোনো দিন দেখি নাই আমার আল্লাহ ডাকতে বলেছে ব্রেল আমার নবীর চোখে পানি আমার নবীর চোখে পানি রে আমি আল্লাহ সইতে পারি না দৌড়ে যা আমার হাবিব রে বলে দেই আজকে যাদের আব্বা নাই যাদের মা নাই তারা যেন আমার দরবারে এইভাবে কান দেয় রব্বি রাহম হুমা কামা রব্বায়ানি সগি আমার বাজানিরা অনেক লম্বা আলোচনা পিতা মাতার হকের ওয়াজ দিছে ওই জিনাবে বিচারের ওয়াজ দিছে এরপরে আপনার কবরের ওয়াজ অনেকগুলো সাবজেক্ট এই আমি এমনভাবে আলোচনা করব সব দিক চলে যাবে কারণ আপনারা পল্লীর মানুষ আপনাদেরকে ঠক দেয়া যাবে যেটুকু আলোচনা করব যেন একটা মানুষের হৃদয় লাগে আমল করে যেতে পারে নবীজি বললেন আমার সাহাবীরা রে দেখেন আদম নবী

আদম নবী বলে আল্লাহ আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত কিছু আমার তুমি ক্ষমা করে দাও আদম নবী কান্দে নবী নিজের জন্য আর আমার নবী কান্দে উম্মতের জন্য বুঝতে হবে আলোচনা খুব জ্ঞান দ্বারায় খুব হিসাব করে সারা জীবন ওয়াজে বসলাম কিছু নিতে পারি নাই আজকে বসেছি যদি দুইটা কথা নিতে পারি বাবা আমরা আপনাদের উস্তাদ আপনারা ছাত্র যতক্ষণ পর্যন্ত মাহফিলের মাঠে বসে আছে এরপর আপনারা তোমার ভাই সবাই ভাই সবাই হয় বন্ধু কেউ ভাই কেউ বাবার সমতুল্য কেউ চাচার সমতুল্য কেউ বন্ধুর সমতুল্য কেউ উস্তাদের সমতুল্য কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা মঞ্চে বসবো আলোচনার মাঠে এই জন্য জুমলায় খবরিয়া জুমলায় হিংসায়া আমি আলোচনা করব জুমলায় খবরিয়া হিসেবে যে বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে সেই ভাষাটাই আমাদের ব্যবহার করা উচিত এমন কোন ভাষা বলা যাবে না যে ভাষা দ্বারা বক্তার শ্রোতার বুঝতে কষ্ট হয় শ্রোতা বুঝতে কষ্ট হয় আরেকটা হলো জুমলায় হিংসায়া বক্তা যা মনের ভাব প্রকাশ করে কোনো কলাও বুঝতে পারে না এটাকে বলা হয় জুমলায় হিংসায় মার বলে এই মুক্তি সেবু উপরে এসে বসে আপনি আজকে মিডিয়া চালাই ছেলেমিটা নিচেই বসছেন উপরে এসে বসে উনি আপনাদের সন্তান বরিশালের ছেলে উনি ত্রিপল টাইটেল এবং এক মাসের শিক্ষক মুক্তি মেহেদি হাসান সিদ্দিকী অনেক বড় বক্তা আমার আল্লাহ কবুল করুক উনি আজকে আপনাদের জন্য অনেকগুলো মিডিয়া মিডিয়া নয়টা সেই বাড়ি থেকে বলছে ভাই জান আমার মিডিয়া আমি কি এতগুলো মিডিয়াতে কি হবে কয়ে আমার যেতে বলছে বারবার এখন তার মিডিয়ার চালাইতে যে নিজেই মিডিয়া হয়ে গেছে আল্লাহ তো যেটা বলতেছিলাম আদম নবীকান্দে তার জন্য আর আমার নবী কান্দে আমার জন্য কার জন্য জোরে বলেন কার জন্য হযরত ইউনূস আলাইহিস সালাম কান্দে কি কই জানেন পড়েন দাম সাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাস কি মজা আর বিষয় ওয়াস খালি মজাই লাগা ইনুস আলাইহিস সালাম বলতে আল্লাহ আমিও তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি

যাদের বানাই যাদের মানায় এরপরে তো নবী প্রথম জীবনে বলেছিল তোমরা কবর জিয়ারত করোনা মাজার জিয়ারত করোনা কারণ কবর পূজারি হয়ে যাবে শেষ জীবনে আমি বলছে তাকীদ দিছে। তোমরা বেশি বেশি করে কবর গোরস্থানে যাও মা বাবার কবরের পাশে যাও দাদা দাদির কবরের পাশে যাও কারণ যখন কোন বান্দা কবরের পাশে যে দাঁড়ায় দুনিয়া বিমোহ কেটে যায় পরকালের কথা চিন্তা এসে যায় তার অন্তরের ভিতর ভয় আসে আল্লাহ কেমনে শুয়ে আছে আব্বা জা কেমনে শুয়ে আছে আমার মা এই ঠান্ডা মাটির মধ্যে দাদা দাদি কেমনে আছে রে আল্লাহ যাদের দিন কাটে না যাদের রাত কাটে না যারা আমাদের মতো সংসার করেছে তারা কেমনে শুয়ে আছে গো আমার আল্লাহ এই জন্য আমার বলে সাহাবীরা রে তোরা বেশি বেশি করে জিয়ারত কর বেশি বেশি করে আব্বা মার খবরের পাশে দাঁড়ায় দোয়া কর কামা আল্লাহ ডাকতে বলে হাবি আপনি ওদের জানা দেন আর বলেন আমার আল্লাহ আমার প্রতিপাল আমার পিতা মাতার ছবিরা আগুনা মাপ করে দাও কবিরা আগুনা মাপ করে দাও শিকায় কে আরো জোরে বলেন কে আল্লাহ শিকা গুনা মাপসা কবিরা গুনা মাপসা জানা গুনা মাপসা অজানা গুনা মাফসা। মাপসা আর বল আমার কাছে আল্লাহ আমাদের পিতা মাতা আমাদেরকে যেরম আমাদেরকে ভালোবাসা দিছে মায়া করেছে রহমতের কোলে তুলে নিয়ে আল্লাহ তুমিও আমার পিতা মাতাকে ইরোপরা খজরে বলেন মার হাওয়া আর টু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য কথা বললেই কথা চলে আসবে আমিনুল মুমিনিন মনে আসিনি নি বাবা খোলা তরবারি নিয়ে যুবককে হত্যার উদ্দেশ্যে রওনা হলেন যুবক বলে হুজুর আমাকে হত্যার আগে আমার বাবার বিচারটা করা লাগবে কার বিচার বাবার বিচার খলিফা উমর ডাকতে বলে যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো কার বিরুদ্ধে বিযোগ করো যুবক বলে হুজুর আমি অভিযোগ করি আমার বাবার বিরুদ্ধে বলে কি অভিযোগ বলে এক নাম্বার অভিযোগ আমার আব্বা জান আমাকে একটা ভালো মা দেয় নাই আমার আব্বা জান এক নাম্বার অপরাধ আমাকে একটা ভালো মা দেয় নাই আমাকে যে মা দিছে সেই মা হলো জিনাকারিণী সেই মা হলো ব্যবিসারের কারিনী সেই মা আপে পর্দায় চলে সেই মা মাথায় কাপড় না আপেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে সুতরাং এক নম্বর অপরাধ করছে আমার বাবা যদি একটা ভালো মা দিত আমাকে তাহলে আমি আজকে নষ্ট হতে পারতাম না সুতরাং আমি যে সমস্ত যুবকেরা বিয়ে করিস নাই তোদের হাতে পায়ে ধরে বলে যায় যুবক দাদা দাদির কাছে দাবি করবে বাবা বলবি বাবা একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে করব ব্যান চালকের মেয়ে বিয়ে করব যে মেয়েটা কোরআন পড়তে পারে যে মেয়েটা হাদিস বোঝে যে মেয়েটা পাশক্ত সলা তাদাই করে যে মেয়েটা পর্দা করে যে মেয়েটা বুরকা পড়ে চলাফেরা করে যে মেয়েটা বাজারঘাট করে না আপনাদের মাদারিপুর আমি দুই বছর নামাজ পড়াইছিলাম ও মুসলমান কোথায় কুমারের টাকে মাঝে মাঝে যখন ওই যাতাম মাদারীপুর এই মাদারীপুরের মেয়েদের যন্ত্রণায় রাত্রে মার্কেটে ঢুকা যেত না বাবা যদি পঞ্চমের স্বামীগুলো ইতালীয় প্রবাসী এ মারা শুন আল্লাহর কসম আল্লাহর কসম স্বামীবিহীন যখন তুমি ঘর থেকে বাইর হবা। তোমার স্বামী হবে মাস্টার প্লিজ জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা এ আমার ভাইরা আমার বন্ধুরা শুনো রাগ করতেছেন নাকি আমার পিতার হুজুর গোমর ফাক করে দিলাম কুমারের থেকে আপনার রিডার ওই আজিজ ফরাজির বাসায় দুই বছর ওনার মসজিদে নামাজ পড়াইছেন কুমারের থেকে তো দুই তিনবার যাইতাম তখন ওই রেন্টি তল্লাতে যাইতাম ওই জায়গায় যাইতাম মানে অনেক ভালো লাগতো যাই টাউনটা দেখতে দেখতাম অবস্থা আল্লাহ সুন্দর পড়ে একদিন একটা মেয়ের জিগাইতেছি নাম হচ্ছে শিকা আমি কছি নাম শুন নাম জিগাইছি সালাম দি এত রাত্রে আপনি বুরকাপুরে মার্কেটে আপনি কিসের জন্য আসছেন ঈশার নামাজ পড়ে তারা বিপদটা করছে হুজুর আমার স্বামী হিকালি আমি কি হিকালিতে অবস্থা আছেন কেন করছে হুজুর স্বামীর অভাব নেই টাকা থাকলে স্বামীর অভাব নেই মোবাইল আর টাকা থাকলে স্বামীর অভাব নেই জীবনে বাস্তব একটি ইতিহাস আমার জীবনে সত্য আল্লাহ যদি মিথ্যা বলে আমার জবান করে নিবে আল্লাহ কারণ মিথ্যা বলে আপনাদেরকে আমি আনন্দ দিতে আসি আমার ভাইরা আমার বন্ধুরা আমার আগের যুগের মেয়েরে যখন কোন মুরবীর বিয়ে সাবি দিত আগে যাছাই বাছাই করত। বাড়িতে যেত কোন গোষ্ঠীর মেয়ে কোন গোষ্ঠীর ছেলে ছেলের বাবার পরিবেশ মেয়ের বাবার পরিবেশ গোষ্ঠীর পরিবেশ নানির কুল নানার কুল মাতৃকুল পিতৃকুল যাছাই বাছাই করে দেখতো তারা রূপ দেখতো না দেখতো গুণ তারা কখন রূপ দেখতো না তারা দেখত গুণ আর এখনকার জামানায় আমার যুবকেরা সুন্দরী পুজোরি হয়ে গেছে সাদা সুন্দরী পুজোরি যদি ধলা চামড়া পায় এটা মুসি হোক আর মেতর হোক হাত ধরে টানাটানি লাগাই দেয় কপালে নিজের কপালে কষ্ট রে সুন্দরী পুজোরি হইয়া জাতি সমাজ সব নষ্ট হয়ে যায় ওই মেয়ে তোর বাবার খেদমত করবে না মার খেদমত করবে না তোর নিজের সাজু গুজু করতেই তো তার দিন চলে যাবে তোমার খেদমত করবে কখন ঠিক না ঠিক না আমার বাবারা শোনো আবার আমার মা বলি মারা শুনে নাও যে সমস্ত মারা আজকে আলোচনায় বসেছো দাদির কাছে দাবি করবা মার কাছে দাবি করবো বোনরে তোর পায়ে তোদের সম্মান করি কারণ নবীদের মা তোরা তোরা মা তোরা মা হাফিসের মা তোদের বড় তোদের ইজেতের মা কারণ আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল দোয়েল যদি জানতো তার নিজের দাম নিজেই কোনো দিন ময়লার পরে বসত না আর আমার মা বোনেরা যদি জানতো তাদের দাম জীবন ও বেপরদায়ক

তারা নবী ধর্ম তারা আলেম ধর্ম তারা সাহাবে ধর্ম কুরআনের পাখির মা তাদের দাম অনেক জোরে বলেন ঠিক কি না কিন্তু তারা বোঝে না দোয়েল পাখির মতো নিজের দাম বোঝে না ওরা দোয়েল পাখির সাথে বুবা হয়ে গেছে জোরে বলেন ঠিক কি না ঠিক আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার মা জননী শোনা গো ও আমার মারা দিলের কান্ডা লাগা শোনো আল্লাহ যা যদি নাই তাকে লজ্জা ভতির পাতা বাইটা খাই মা গ ও আমার মা বাদ মা বাবার কাছে দাবি করবা মা গ একটা রিক্সা চালক স্বামী হবে ভ্যান চালক স্বামী হবে দিনমজুরি স্বামী হবে মা গো ইটালি প্রবাসী চাই না লন্ডন প্রবাসী চাই না আমেরিকা প্রবাসী চাই না বড় চাকরি বাকরি চাই না মা গো এমন একটা স্বামী দেবাসের স্বামী সারাদিন পরে আমাকে একমোটা খাবার দিবে খাবার দেবে হালাল বাবা গো এমন একটা জামার হাত দিবা জামাইটা আমার নামাজের জন্য প্রহার করবে জামাইটা আমাকে পর্দায় রাখবে জামাইটা আমাকে হালাল খাদ্য খাবে। গো বাবা কারণ পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু চাই না কিচ্ছু চাই না এ আমার মা এই পৃথিবীর মধ্যে যদি একটা হালাল খোর পাও তুমি দুনিয়া থেকে জান্নাত কামাই করে নিবা ওই শূকর ঘুষ খোর জিনা খোর জামাই দরকার নাই তুমি এমন একটা জামাই নাও যে জামাইটা সারা দিন পরে তোমাকে একটু সুধা লবণ ভাত খাওয়াইবে কিন্তু হালাল খাওয়াইবে হালাল খাওয়াইবে হারাম খাওয়াবে না জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না আপনারাও মেয়েগুলো বিয়ে দিবেন মা আম্মাজান মা আফাতে মা তু জোহরা যে না তের তাকে বিয়ে দিল সে রেখো দজরে তালির হালি এটা দেখেও কি প্রমাণ হয় না খাদিজাতুল কবরা বিয়ে ফুসলেন রাসুলে পাকসুল্লাহামের কাছে যার দিন যেত মার যেত সুলায় আগুন জ্বলত কিন্তু সে পাগল ছিল আল্লাহর ওই জান্নাতের পাগল ছিল খাদিজা সবকিছু বিলাইয়া দিছে কিসের জন্য আল্লাহ আমি চাই না ধন সম্পদ চাই না কিছু চাই শুধু আল্লাহ তোমার মেহের বাঘের আল্লাহ তোমার হাবিবকে চাই আল্লাহ তোমার নাজাদ চাই তোমার জান্নাত চাই আমি কিচ্ছু চাই না আজকে আমাদের যুগের মা বোনেরা খালি সম্পদ যে স্বামী থাক আর না থাক বিদেশ থেকে ডলার আনবে কয় যা তারি যা তালা যা খালি টাকা দেবে সোনা দানা দেবে এই মোবাইল দেবে আই আইফোন দেবে খালি দেইহে দেই প্রক্রিয়া করব কারণ আমাদের দরকার টাকা অলংকার ও মাহা এইগুলোর দরকার নাই মাগো তুমি চাও যে একটা হালাল খোর স্বামী একটা নামাজি স্বামী আল্লাহ ওয়ালা স্বামী জোরে বলেন ঠিক কি না সবাই আলেম বক্তা তরফ দরকার নাই ওই বিয়ে দেওয়ার সময় আগে দেখুন ছেলেটা যায় নামা আপনার জানা যান নামাজের দোয়া জানে কিনা দেখবেন আত্মে পারে কিনা দেখবেন ওই ছেলেটা নামাজ সঠিক ভাবে নামাজের যে নিয়মকানুন আছে পারে কিনা ছেলেটা ছয়টা সুর আপনার ছয়টা কালেমা মুখস্ত আছে কিনা ওই ছেলেটা হালাল খোর বান্দা কিনা একটা হালাল খোর তো যখন আপনার কন্যাটা দিবেন হাতটা ধরায় দিবেন আপনাকে নগদ একটা জান্নাত আল্লাহ দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ খালি

ওই মেয়ের কারণে জিনা বিচার করবে আর আপনি গুণাগার হবে যার লগে দিবেন দেন আমার দুঃখ নাই তবে দয়া করে ওই ছেলেটার হাতে আপনার মেয়েটা দিবেন যে ছেলেটা পাশুক্ত নামাজ আদায় করে হালাল খাদ্য খায় হারাম খুন নয় জোরে বলেন ঠিক এই জন্য বাবা শুনে নাও ছোট্টবেলা বলতেন মায়ে বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে দাদায় বলতো মানুষের মতো মানুষ হতে হবে উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে যার কাছে যাইতেন সেই বলতো মানুষের মতো মানুষ হতে হবে আজকে বুঝতে পেরেছি মানুষের মতো মানুষ হতে হবে কেন বাবা দুনিয়া থেকে বাংলাদেশ নাই পিএইচডি ডাক্তারি করে বাংলাদেশে এসে যাদের কাছে রোগী মারা যায় টাকার জন্য যারা অপারেশন করে না টাকার জন্য এই ডাক্তারগুলো মানুষ না অমানুষ জোরে বলেন মানুষ কে অমানুষ আজকে আপনাদের ওয়াজটা ভালো করে বুঝায় দিয়ে যায় যে মানুষটা মুসলমান বড় ডিগ্রি নিয়া অফিসে বসে যাদের ঘুষ ছাড়া কলম চলে না যারা অফিসে বসে এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত বেতন পায় তারপর অফিসে বসে ঘুষ ছাড়া চলে না আবার অনেকে দেখি রাস্তায় দাঁড়ায় বিশ টাকাও ঘুষ খায় অনেকে দেখি রাস্তায় দাঁড়ায় গুলডাও ঘুষ খায় বিশ টাকাও ঘুষ খায় হ্যাঁ মুসলমান শুনে নাও আমি আপনাদের কাছে জানতে চাই এই পিএইচডি বড় বড় ডক্টরি করে অফিসে বসাইলাম যাদেরকে এই খুব মানুষ না মানুষ এই অফিসার গুলো মানুষ না মানুষ আরো যারা বলেন মানুষ না মানুষ পৃথিবীর মধ্যে মানুষ হইয়ে যারা দুনিয়ার মধ্যে জিনা ব্যবিচার করে এরা মানুষ কে অমানুষ যারা সুদ ঘুষ খায় তারা মানুষ কে অমানুষ বাবা যাদের কাছে বাবা মা বুড়ো কালে যাদের জায়গা হয় না রাসূল বলছে সুদটা হ একটা সন্তান তার বাবার প্রতি প্রতিচ্ছোদ্দটা হক সাতটা হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে সাতটা হলো মৃত্যুর পরে এই সাতটা হওয়া কাদাই তোমার করতে হবে জিন্দা থাকিতে বাবা মার আর সাতটা হওয়া কাদাই করতে হবে মৃত্যুর পরে জোরে বলো মার হা আর আরটু জোরে বলো আল্লাহ হয়েক বাট জোরে জোরে চিল্লা বলো আল্লাহ হয়েক এ দাদু যাদের পিতা মাতা বুড়া কালে সন্তানের কাছে চোখের অনেক বাবা মাই বুড়া বয়সে রান্না করে খায় কত বুড়া বুড়ি করতে পারে না গরু পানি করতে পারে না আল্লাহ রাসুল বলছেন তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে খবরদার তু শব্দ করবি না কারণ বাবা মাকে উচ্চ যে কথা বলবি না বুড়া মানুষ আর বুড়া মানুষের স্বভাবে বুড়া মানুষ যেমন ভুল করে বুড়া মানুষ গুলো এইরকম ভুল করবে বুড়া হয়ে গেলে আব্বা মারে বুড়া বুড়ি বলা যাবে না হ্যাঁ সন্তানেরা যখন বুড়া হয়ে যাবে জগৎ তো বুড়া বলবি না ঢাকা গেলাম কয়েকটা গেল কয়েকটা জায়গা বৃদ্ধ আশ্রমে গেল যা দেখি য অনেক বুড়া মানুষগুলো বিদ্যা আশ্রমে ছেলেরা বড় বড় অফিসার বড় বড় ইঞ্জিনিয়ার বড় টাকা আর বাবা মা আশ্রমে গো আল্লার কসম কোন হাফেত আর বাবা মাকে দেখি নাই কোন আলমের বাবা মারের দেখি নাই বৃদ্ধাশ্রমে কারণ তার বাবা মার মহবম তার চরে চরে চিল্লায় বলেন ঠিক কি না আরে মাসুমদান একটা বৃদ্ধ আশ্রম খুলেছে উত্তরা হাউস বিল্ডিংয়ে আমি উদ্বাদন করেছি যেদিন উদ্বাদন করলাম একচল্লিশ জন বৃদ্ধ ওদিন আমাকে দাওয়াত করে নিয়ে গেলেন উনি আমাকে বললেন হাউস বিল্ডিং মালিক যিনি এ মুসলমান মাসুদান ভাই অত্যন্ত ভালোবাসে তার সবাস পরিবারের হলানিন সারা কিচ্ছু বজে না যখনই ফোন দেবে বাবাই কোথায় আছেন দাদুভাই কোথায় আছে আছেন অত্যন্ত মায়া করে উনি বিদ্যা আশ্রম পাঁচটা বিদ্যা আশ্রম করেছে এরপরে ওনার বাড়ির পাশে একটা বিদ্যা করেছে এই বিদ্যা আশ্রমের মধ্যে আমি গিনা দেখি 41 জন বিদ্যা মহিলা নারী পুরুষ দিয়া জিগাইলাম একটা মানুষের গরিবের কোন বাবা নাই একটা মানুষই গরিবের কোন মা নাই সব মানুষের ছেলে আছে মেয়ে আছে পয় বিদেশে চলে গিয়েছে ফেলে তুইয়ে সবচেয়ে বেশি কষ্ট লাগলো একটা মুরব্বিরে দেখিয়ে তার নাম হলো আইনাল আইনাল ভাইকে বললাম উনি উনি ছিলেন মুসলমান কোথায় উনি ছিলেন একজন কিসের জস কোঠের একজন মুসলমান জসমোটের কোঠের একজন কিরানি এই কিরানি বলেন আমি এত কষ্ট করে কত কত উপার্জন করে তিনটা ছেলে মেয়েকে লালন পালন করেছি তিনটা ছেলেই আমেরিকা প্রবাসী জামাই আমেরিকা প্রবাসী দুঃখের বিষয়ে বাড়ি জমা জমিগুলো বিক্রি করিয়াও ছোট ছেলেটা আমেরিকা চলে গেছে আমারে নিয়ে গিয়েছিল সেখান থেকে তাদের বিবিদের অত্যাচারে বিবির নির্যাতনে আমাকে বিমানে করে পাঠাইছে ফকির সাজায়া খানায় খাটায়া আজকে আমি দেশের মধ্যে আসি কাদের জন্য কি করলাম আমি বললাম কেরানি সাহ জীবনে কত মিথ্যা কত 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 কেস লেখেছেন উনি হাওমা করে কান্দার কয় তার প্রতিফল আমি পেয়েছি মানুষকে যারা আইছি তার ঠক আমি আজকে পেয়েছি এ মুসলমান শুনে নাও পথে হাওমা করে আর কান্দে তিনটা ছেলে মেয়ের ছবিগুলো বুকের মধ্যে ধরে দেখি কান্দে কান্দার বলে আল্লাহ মরার আগে জন্য একবার আমার সন্তানদের মুখ দেখি আমি বললাম ভাই আপনি কিসের জন্য এত কান্দেন যে সমস্ত ছেলে মেয়েরা আনুল ভাই আপনি কেন কান্দেন কারণ আপনার ছেলে মেয়েরা তো আপনাকে দেখে নাই বলে ভাই আপনার যেদিন ছেলে মেয়ে হবে বুঝবেন ওই ছেলে মেয়ে যে কত বড় নিয়ামত চলে আসছি তবে নাতিদের বলতে পারি না ছোট ছেলেরে বলতে পারি না মেয়েদের বলতে পারি না তারা কিন্তু ঠিকই ভুলে আছে এ মুসলমান শুনে না দুনিয়ার বুকেই হলো নিষ্ঠুর পৃথিবীর মুসলমান আমার ভাইরে আমার বন্ধুরা আমি আপনাদেরকে বলে যাব বাবা মার খেদ করো বাবা মার খেদ বোধ করো নবীজি বলছে নবীজি বলছে যখন কোন পিতা মাতা বুড়া হয়ে যাবে বুড়া বুড়া হয়ে যাবে কখনো বুড়া বুড়ি বলা যাবে না তাদের সঙ্গে টু শব্দ করা যাবে না আল্লাহ মাবার বার করে করার জন্য যেতে পারি জোরে জোরে চিৎকারয়া বলা যাবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমি যে কথাগুলো বলতেছিলাম গো খলিফা আমিনুল মুমিনিন ডাকতে বলে পিতা জবা তোমার বিরুদ্ধে অভিযোগ দিলা তুমি অভিযোগ দিলা দ্বিতীয় অপরাধ হুজুর আমার একটা ভালো নাম রাখে নাই দ্বিতীয় অপরাধ আমার আব্বা আমার একটা ভালো নাম দেয় নাই আজকে নাম রেখতে হবে মুসলমান শুনে নাও ভালো নাম দেয়া লাগবে এত বাজে নাম দি ওই যে মুসলমান থার্টি ফার্স্টে জন্ম নিয়েছে যেমন আজকে কুকুরের মতো কুকুরের মতো তাদের খাসলা যে সমস্ত গুলো জিনা ব্যবসার করে থার্টি নাসের মুসলমান শুনে নাও এই সমস্ত গুলো কোনো মানুষ হতে পারে না ইরাও মানুষ জোরে জোরে চিল্লা করেন ঠিক কি না মনে রাখবেন ওয়াজ কই থেকে ওই হজরত উমরে ফারুক থেকে জায়গায় খেয়াল রাখবেন নাই লস হইব আপনাদের আল্লাহু আকবার বলেন না আল্লাহ যারা বলতেছিলাম যে সন্তান গুলো গাজা মত খায় রা কি মানুষ কি আপনাদের কাছে জানতে চাই এখন বুকে হাত দিয়ে বলেন যে কয়টা মানুষ আছেন বুকে হাত আপনি নিজে বলেন যে আপনি মানুষ আছেন না সবগুলো অধিকাংশ মানুষ আমরা অমানুষ হয়ে গেছি যারা বলেন ঠিক কিনা অধিকাংশ মানুষ এখন আপনাদের কাছে জানতে চাই সত্যি কথা বলবেন সুদ খা হারাম না হালাল ঘুষ খা হারাম না হালাল সত্যি কথা বলবেন হারাম না হালাল শুয়ারের গোস্ত খা হারাম না হালাল হ্যাঁ সুদ খোর মার সঙ্গে জিনা খো সুদ যে ব্যক্তি সুদ খায় সে মার সাথে জিনা করে কার সাথে জিনা করে কথা বলেন না কেন মাল লগে জিনা করে এখন আমার দেশে প্রায় ষাট পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ প্রতি প্রায়টা বাড়ি সুদ 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 বলেন ঠিক কিনা কথা বলেন না কেন সুদে কারবার আমার বাবারা যারা আপনাদের কাছে বলতে চায় আজকে দেখবেন নামের আগে লেখা থেকে আলহাজ এই যে আমাদের দ্বিতীয় বক্তার নামেও আজকে হাফেজ আলহাজ মাওলানা গোলাম মাওলা এরকম আলহাজ অনেকের নামের আগে থাকে জেরে বলেন ঠিক কিনা পাঁচ লক্ষ টাকা খরচ করলে যদি হাজি লেখেন আলহাজ না লেখলে তার মন খারাপ হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা লেখাপড়া শিখে ডিগ্রি নিয়ে কামেল পাশ করলে তারা যদি মল না করে মৌলবী কয় সেও খেপে যায় জোরে বলেন ঠিক কিনা যে ব্যবসা করে তারা যদি কৃষক কয় তার মন খারাপ হয়ে যায় কথা বলেন ঠিক কি যে চাকরি করে তারা যদি কৃষক বলা হয় সে রাগ না কথা বলেন না কেন তালে বাবা আমি আপনাদের কাছে বলতে চাই আজ থেকে যারা ঘুষ খাবে তাদের নামের রাগ লাগবেন ঘুষ খর রুহুল আমিন সিদ্দিকি সুদ খর রুহুল আমিন জিনা খর রুহুল আমিন মনে থাকবো কথা কয় না কেন এদের নামের একটা টাইটেল হবে যেহেতু হাস করলে টাইটেল হয় আজি কামেল পাস করলে মাওলানা ব্যবসা করলে ব্যবসায়ী চাকরি করলে চাকরিজীবী যারা কোন ঠিক কি না তাহলে আজ থেকে যারা সুদ খাবে আপনারা চেনেন না তাদেরকে এই গ্রামে যারা সুদ খায় চেনেন গুস খাইছে নেন সুদ নামের আগামী কাল থেকে সুদ করো মক মিয়া কোনো ভয় নাই কোনো ভয় নাই ইমান ইমান নিয়ে চলো আর কোন সুৎখর গরুর গোস্ত কিনে খাবে না সুৎখর আগামী কাল থেকে রাজরে বাজারে যায় তাদের জন্য স্পেশাল কুরবানি কোর জবাই করা হবে সুরের গোস্ত কারণ হারাম খাইলে খাবে হালা হারাম সারা দিন পরে সুদ খায় ঘুষ খায় বাজারে যে গরুর গোস্ত কেনে গরুর গোস্ত হালাল আর মুরগি কেনে আপনার খাসির গোশ কেনে এই গরুর গোস্ত খাসির গোসের দাম কমে যাবে কারণ এই হারাম খররা যদি কিনা বন্ধ করে জোরে বলেন ঠিক কিনা হারাম খর সারা দিন পরে খায় হারাম বিকালে যে বাজারে যে বিশ কেজি গোস্ত কথা কন না কেন ওদের জন্য হারাম ওরা গরুর গোস্ত খাওয়া ওদের ব্যাগ থেকে কেড়ে নিতে হবে সমাজ বাঁচাইতে হলে আপনাদের অগ্রসর হতে হবে কারণ আপনাকে জাগতে হবে জাগতে হবে কথা বলতে হবে কারণ ঘুষ জন্য গরুর গোস্ত হালাল নয় সুধ করার জন্য গরুর গোস্ত হালাল নয় ওদের জন্য সুয়ারের গোস্ত হালাল জোরে বলেন ঠিক কি না ব্যান চালক রিক্সা চালক দুই চার কেজি গোশ খাতি পারবে কারণ গরিব মানুষগুলোর কপালে জোটবে জোরে বলেন ঠিক কিনা কথা বলেন না কেন কথা বলেন না কেন আপনাদের কাছে অনুরোধ করি কোন শূদ সাথে কোন আত্মীয়তা করবেন না কোন গুষ সাথে আত্মীয়তা করবে না গুষ সাথে কোনো সম্পর্ক রাখবেন না গুষ সঙ্গে সং সঙ্গে কোনো জেরা সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না রাজি আছেন তো হাত উঠান রাজি আছেন না আরাই তাকবীর মনে থাকবো অনেকেই উঠাই নাই অনেকেই হাত উঠাই নাই কারণ কয় হুজুর অনেক ভালো লাগে আহা কথা বোঝেন উঠাইবেন না কপালে আপনার কষ্ট হবে আমার কি আসে যায় ফেরেস দেখতেছে না এই জায়গা ফেরেশতারা তারা দেখতেছে যে গুশ করার পক্ষে সুদ করার পক্ষে আ দেখ বসে দিন কপাল বাবা গায়ের জোর বেশি দিন থাকবে না ফিরাউন নমরুদ কারুন খোদায় দাবি করেছিল তাদের কল্লা ডুলে দিছে যারা বলেন ঠিক কি না আহা কেউ থাকবে না আমিও থাকবো না যারা বলেন ঠিক কি না থাকবো ও থাকব না ঠিক না আমার কালো ময়নার আমার সোনা পাখি রে একদিন তো যাইবের পাখি উড়িয়া পুরে একদিন তাবের পাখি উড়ি বোরোর পাতা গরম জালে শুয়া বা তল গোসল করাইবে শিয়া এরে গোসল করবে আপনাস পাশে সে খিবে তা রুবে সে সুখের পানি ফেলবে তারা কিয় আমার কাল মর সোনা পাখি রে এক দিন তো শৈবের পাখি উড়িহি রে এক তো সেইবে পাখি

পাগলের পগলের ভেসে তোমার পাশে বসে পড়বে কুরান চোখের পানি ফেল আমার কাল মাইনার মার সোনা পাখি রে একদিন তো জাবের পাখি куриয়া খুরে একদিন তো জাভের পাখি সারিয়া বাজান রে সুজা হবি তবে সুজার সময় দেখো না দুনিয়ার মুসলমান ফারুক বলে মুসলমান আমার একটা ভালো নাম রাখি না আমরা আজকে নাম রেখি অনেক ভুল করি মুসলমান এর আজর বাসে শুনে নাও পৃথিবীতে ছেলে মেয়ে দুনিয়ার মধ্যে আসলে সাত দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয় যদি একদিন আগে নামটা রাখেন তাহলে আপনার সন্তান সুন্নাতেরা আসলের উপরে থাকবে না এখন আমাদের দেশে অধিকাংশ ছেলে মেয়ে কোথায় হাসপাতালে হয় অধিকাংশ না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা সিজের করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না পায় সন্তান কানে আজান না পায় সন্তান কানে কালে মা ওই সন্তান বড় হইয়া সন্তারা আজ গুন্ডা বদমাই স্লুচ্ছা বদমাইশ হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান শুনে নাও আর অধিকাংশ মানুষ অনেক কালেম রাও ভুল করি রাসুল বলছে দুনিয়ার মধ্যে সন্তান যখন ডেলিভারি হয় সাত দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয় ছেলে যদি হয় মেয়ে যদি হয় মেয়ে যদি হয় একটা পশু কুরবানি করে আকিকা করবেন সূন্যের ছেলে হলে দুইটা সূন্যাসুল দুইটা পশু কুরবানি করিয়ে ওই সন্তানের নাম রাখতে হবে কিন্তু আমাদের দেশে দেখা দিক সন্তান নাম রাখে বাসর রাত্রেই নাম রাখা হয়ে যায় বিয়ের বিয়ের রাত্রে নাম রাখে স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঢুকে স্ত্রী কয় রুলামিন ভাই কয় কি আমি মনে মনে কইছিলাম আমার যদি একটা মেয়ে হয় আমি নাম রাখবো কারিনা কি নাম এখনো মিলন হয়নি কথা বুঝেন এখনো দুজনের মিলনই হয় নাই কেবল বাসর ঘরে তারপর আগে যুক্তি করতেছে এখন স্বামী কইতেছে নার্গিস আমি তো মনে মনে করছি যদি ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান কি নাম রাখবো আর এখন আমাদের দেশে ছেলে মেয়ে নষ্টের মূল হলো আলতাসনো করি পেটের মধ্যে থাকতেই সন্তান ছেলে হবে না মেয়ে হবে বাবা মা অধিকাংশ আলেমরা ভুল করে আলেমরাও আবেগে পড়ে নাম রেখে দেয় আল্লাহর কসম করে বলি সুন্নাতে রাসূল হলো দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে যখন আসবে সন্তান সাত দিন পরে নাম রাখতে হবে কয় দিন পরে সাত দিনের দিন আকিকা করে নাম রাখতে হবে কিন্তু অনেক ছেলে মেয়েরা নাম রেখে ফেলে যে ছেলে হবে নাম রাখছে ও মেয়ে রাখছি নাম এই আজকে ناس দেশের আদেশের ছেলেমেয়ে নষ্ট বলি সমাজ নষ্ট সমাজ দাইদ করতেছি না আমাদের কপাল নষ্ট কারণ আপনি আমরা আমাদের সন্তানাদি কয়টা ছেলেমেয়ে আপনার এইভাবে নাম রাখছেন একটা মানুষ বলেন দি যে আপনারা ছেলেমেয়ে আসা পর আপনি নাম রাখছেন আগের যুগে রাখছে আগে তার এরকম এই রকম তারি করে নাই ওই আলতা শোনা করে নাই আর পেটের মধ্যে বাস ওই বাসুর দা ভালো ছেলে হবে না মেয়ে হবে এটা জাসাই বাসাই করে নাই কিন্তু এখন এই জাসাই বাসাই করার কারণে ওই ছেলেমেয়ে নাম রাখা হয়ে গেছে পেটে থাকতে এইজন্য আমার ছেলেমেয়ে গুলো আজকে গাজা করে

আহা আল্লাহর কসম এই একজন পনাম আল্লাহ কবুল করুক আমরা যারা আলেম ওলামা সবার অনুরোধ করবেন ইমাম সাহেবদের এই ওয়াজটা করতে করবেন এই ওয়াজগুলো ইমাম সাহেবের ওয়াজ এই সমস্ত ওয়াজ মসজিদের মردم সাহেবের ওয়াজ ইম সিয়ারমানের ওয়াজ কারণ আমাদের সমাজ বাঁচাতে হলে একটা ছেলে মেয়ে যখন গর্ভবতী হবেন আহারে দেখেন না গর্বে যখন সন্তান আসবে এই সন্তানের নাম যতক্ষণ পর্যন্ত দুনিয়ার আলো মুখ দেখবে না ততক্ষণ পর্যন্ত ওই সন্তানের নাম রাখা যাবে না ওই সাত দিনের দিন তাও সাত দিনের একদিন আগে নাম রাখা যাবে না সুবহানাল্লাহ বলেন না আজকে অবস্থা গাউসে পাক তার পেটের মার পেটের ভিতর থেকে কোরআন শিখছে আর আমাদের পেটের ভিতর থেকে খালি মোবাইল টিপা শিখে কথা ঠিক কিনা

ওর ভিতর থেকে ইলিয়াস কাঞ্চন কিরাম প্রেম করে রিয়াজ ফারুকি কেমনে প্রেম করে জসিম কেমনে ক্রিমিনালি করে সব শিখে যাচ্ছে প্যাটের ভিতর থেকে ঘুষি গাছা সব দৌড়ে এসে যখন ক্লাস সিক্স এ পরে পরের মেয়ের হাত ধরে টানে এখনকার হুজুর করেন ছেলেটা

যুবক তৃতীয় নাম্বার অপরাধ সে আমাকে কোন ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই আজকে মানুষ হত্যা করেছি যদি জ্ঞানের আলো থাকতো আমার ভিতরে যদি ইসলামের জ্ঞান আমার ভিতরে কোনোদিন আমি জিনা করতে পারতাম না ইসলামের জ্ঞান যদি থাকতো আমি মানুষ হত্যা করতে পারতাম না সুতরাং আমরা আজকে সকাল বেলা পড়ি হাতটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো শিং মিথ্যা শিখাইতেছি সকাল বেলা শিখাও আল্লাহ তুমি রিজিক দাতা নামতায় তাই রাজা সব প্রাণীকে দাও গুরুজি দাও তাই খরাং তোমার তরিপ তোমার গানে জেগায় ওঠে বর বিলে জিলে মাথি রুজি বাইজি পাংকিরি যান মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে পিপরা পায় খোঁজে আর কোটিন শরমে ময়দানে আর এ বন্ধু যদি একটু শিক্ষা দিতে না পারো সকাল বেলা ডাকতে বলো ডান দিকে তেরে খাটে বাম দিকে যা নিচে একটা নুকটা দিলি হয়ে গেল বা ডান দিকে তেরে খাটেনে বাম দিকে যা উপরে দুই নুকটা দিলি হয়ে গেল তা ডান দিকে তেরে খাটেনে বাম দিকে যা উপরে তিন নুকটা দিলি হয়ে গেল শোনো নাও তিন দশের নেকি তুমি हासिल করে ফেললা তোমার সন্তান পড়ে নেকি পাও তুমি বলো নেকি পাও কিন্তু আমার সমাজ আজকে জাতি বইয়ের মধ্যে এমন কোন ইসলামিক জ্ঞান নাই আজকে কুরআনের প্রতি সম্মান নাই হাদিসের প্রতি সম্মান নাই এলেমের প্রতি সম্মান নাই আজকে জাতি বিবাদের মুখে জোরে জোরে বলেন ঠিক না বইয়ের মধ্যে যে সব ছরাপান বানাইছে আ আমরাও পড়েছি ওরাও পড়ে কোথায় যাব আমার বাবারা বড় কষ্ট হলো যে আমাদেরকে আজকে কোথায় ছেলে মেয়েদেরকে শিক্ষা দাও কোরআন হাদিস শিক্ষা দাও যেটা বলে ওর হাদিস শিক্ষা দাও ওহে মুসলমান জানকো বজের সময় তোমার হইবে বেড়ে আসাম বলেন জানকো সময় তোমার একটা ছেলে আলেম হলে পড়বে কুরান মরণ কালে তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান কুরান পড়াও ছেলে মেয়েদের ওহে মুসলমান জান সময় তোমার হইবে রে আসান বলেন জান সময় তোমার আরো জোরে বলেন কোরআন শেখাও ছেলে মেয়েদের ও মুসলমান জান সময় তোমার ঠিক কি না আরে গাছ লাগায় খাইলে ফল যত মজা লাগে কিনা ফলে তো মজা লাগে ছেলে যখন আপনার নিজের ছেলে আলেম হবে প্রতিদিন ফজরে নামাজ করে বাবার জন্য দোয়া করবে নামাজ জন্য দোয়া আমি একটা মৌলিক দাওয়াত করে আনছেন খাওয়াইছেন একটু দোয়া করে চলে বছরে একদিন মাসে একদিন আর আপনার ছেলে যদি আলেম হয় আপনার ছেলে প্রতি নামাজ আপনার জন্য দোয়া করবে আপনার ছেলে ফজলে নামাজ পড়ে দোয়া করবে আপনার ছেলে জম্মার নামাজ পড়ে দোয়া করবে গাছ লাগায় খাওয়া বলো না কিনে খাওয়া বলো কথা নাকি লাগানো ফলে স্বাদ বেশি না কিনা ফলে কিনা ফলে স্বাদ ভালো মেটে না খাওয়ার রুচি মেটে না ওই খাইয়ে পরে আফসোস আফসোস করে আরেকজনে কিনা দেখলে লোভ লাগে তদ্রূপী ভাড়াটে মৌলবি দিয়ে দোয়া দরকার নাই নিজের সন্তানদের আলেম বানান তারা সদা সর্বদা আপনার জন্য দোয়া করুক জোরে বলেন ঠিক কিনা এখন আমাদের যাদের সন্তান নাই বলতে পারেন হুজুর আমার এখন বড় বড় হয়ে গেছে গেছে আ বাবা আপনার নাতিদেরকে সন্তান আপনার নাতিদের কালীম বানান নাতিদের কালীম বানান নাতিপুথি কালিম বানান যদি না পারেন আলেমদের সাথে সুসম্পর্ক আনেন মসজিদ ইমাম সাহেব মরণের সাথে সাফেদ সাহেবের সঙ্গে সুসম্পর্ক রাখবেন ভালোবাসা রাখবেন এটা বলতের সঙ্গে শরীফ এই হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিবির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া ওরে দেখিতে আসিবে সবে আমার মর বলেন দেখিতে আসিবে সবে এর দাদিয়ে কাটিবে কে যার কাঁচা বাঁশ দি যাই মরিয়া পরাপর শিবির করিয়া হঠাৎ যদি যায় মরিয়া পরাপর গজলটা গাইতে গিয়া আমার হি আসে বেশি আমার একমাত্র ছেলে বড় ছেলে মাত্র 5 6 বছর বয়স আমার চাচা মারা গেল আমার বাড়িতে জানা যার জন্য ঠিক যোহরের সময় আমার মানে এখন আমি বিদায় ঠেকাতে অনেক দিন ছেলেরারও দেই না বাড়ি যেতে পারি না তা আমার বাচ্চাটা বাড়িয়ালা বলতেছে বাচ্চা গেল তো কোথায় গেছে ও সাইকেল চালাতে শিখছে ছোট সাইকেল কিনে দিয়েছি খুঁজতে কোথাও পাই না হঠাৎ করে দেখি আমাদের গোরস্থান মোসে আমরা মাগুরাতে যদি যান দেখবেন আমার বাসার পাশে আমি এটা মাদ্রাসা করেছি মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা বাংলাদেশে বিশাল বড় প্রতিষ্ঠান আমি যে প্রতিষ্ঠান আপনাদের টাকা দিয়ে আপনাদের থেকে যে টাকাগুলো নিয়ে এই টাকা নিয়ে আমি চল্লিশ শতক জমি কিনছি জমিটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি মদিনা আল্লাহর নামে আমার বলতে কিছু রাখি নি বিশাল একটা বিল্ডিং করেছি সাত করে গ্রিল করে সবকিছু করে আপনাদের টাকা দিই এই সন্তানদেরকে আমি এতিম সন্তানদেরকে লালন পালন করার জন্য আপনাদের সন্তানকে যদি একটা সন্তান দেন তো আমি মানুষ করে দিন কারণ আমি ক্লাস নিই ওই মা না সিদ্দিকা মডেল মাছ আমি ওয়াজ প্রতি বছর সপ্তাহে দুদিন ক্লাস নিই ওয়াজের ট্রেনিং দিই কেরাতের ট্রেনিং হয় যেখান থেকে আমি নিজেই প্রশিক্ষণ নিই আমি কিন্তু আপনাদের গোপালগঞ্জ মকশেদপুরে আমি পড়ালেখা করেছি কেরাতখানে মকসেদপুর বাহির বা এই বাহির ভাগে আমি লেখাপড়া করে গেছি পাশেই আপনাদের তা আমি যেটা বলতেছিলাম এই মাদ্রাসায় প্রশিক্ষণ আমি নিজে দিই শিক্ষক তো আসে আর নিজে আমি ট্রেনিং চাই আমিন না আর বড় বড় বক্তা হয়ে বাহির হবে আমি তাদেরকে আমার একটা দোয়া করবে আল্লাহ রুহুল আমিন সিদ্দিকের মাদ্রাসায় পড়েছিলাম হুজুর শিক্ষা দিচ্ছে আমি বক্তা হয়েছি দোয়া করবে এটাই আমার বড় পাওয়া আমার আর কোনো পাওয়া নেই তাও আমার সন্তানটাকে পাইতেছি না খুঁজতে খুঁজতে যায় দেখি সেই গভীর গোরস্থান মসজিদের পাশে আমার সন্তান সাইকেল ঠেকায় ফিরে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় একদম একদম মাথার গড়ে দাঁড়ায় আছে কবরের ভিতরে কোদাল দেওয়া রয়েছে দূরে যে আমি জড়ায় ধরছি আব্বা তুমি এনে কো চাপবো এর ভিতরে মানুষ কেমনে থাকবে আমি বলছি বাবা কেমনে থাকবে কাব্য এর ভিতরে বিছনা দেবে না বিছনা দেবে না আব্বা এখানে লাইট দিবে না

এরে দেখিতেয়া সেবে সবে আমার মর আল্লাস বললেন দেখিতেয়া এরে দাঁ দিয়ে কাটিবেকে হারে রে কাঁচ বাঁশ বললেন দাঁ দিয়ে কাটবেকে হ গরম পানি মশারি তলে কাপুর খোলিয়া সেজবি দাঁড়

একটা সপ্তাহ ছেলে বারবার চলে যায় আমাকে ডাক আপনার আশ্চর্য হয়ে যাবে নিজের ফকর নয় এখন এই মাসুম বাচ্চাটা ফজরে আদান দিলে উঠে মসজিদে চলে যায় আসর যোহর মাগরিব জামাতে চলে যায় বড় আশ্চর্য হয়ে যায় আর আমাকে খালি প্রশ্ন করা বুক কেমনে আসিরা ইরা এনে ঘুমায় কেন এখানে থাকে কেন এ মুসলমান কেন মরনের ভয় নাই আরে দুনিয়ার তো সব পড়ে থাকবে কিচ্ছু নিতে পারবো না যেদিন সব কিছু শেষ হয়ে যাবে আমার আল্লাহ ডাকতে বলবে আজরাই কজন আর দুনিয়ার মধ্যে আছে আজরাই বলবে আল্লাহ আমরা চারজন আর আপনি পাঁচ আমি আল্লাহ আমরা মোট পাঁচজন আমার আল্লাহ বলবে আজরাইল কি কি বলে ইসরাফিল মুসলমান ইসরাফিল ও আজরাইল মিকাইল জিব্রাইল আ আল্লাহ আপনি আল্লাহ আল্লাহ বলবে আজরাইল দূরে আদাও মিকাইলের জানটা খবাজ করে নিয়ে আসো সঙ্গে সঙ্গে মিকাইলের যানটা কবাস হয়ে যাবে আল্লাহ বলবে আসে কয়জন বলে আসি তিনজনের একজন চারজন বলে কে কে বলে আছে ইসরাফিল আছে আজরাইল আর আছে বাজান জিব্রিল আর কে কয় আপনি বলে নিয়া আসো জিব্রাইলের যানটা কবাস করে নিয়ে আসো জিব্রাইলের রুটা কবাস হয়ে যাবে এ মুসলমান গভীর বনজ এই যখন রুটা কবাস হয়ে যাবে থাকবে তিনজন বলবে কে কে আসো কা আল্লাহ আমি আসি ও আমার আল্লাহ আমি আছি আর ইসরাফিল আছে অ মুসলমান শুনে নাও আর আছেন আপনি আল্লাহ কাই ইসরাফিলের জানটাও তুমি কবাস কর। কিন্তু সিংহা যেন পড়ে না সিংহা বাদায় থু আসবো পাহাড়ের একটা চোড়ার মধ্যে সিংহাটা যদি পড়ে যায় আমার খেলা শেষ হয়ে যাবে আমার খেলা শেষ করার আগে শুনে নাও শুনে নাও দরা দাও এবার জানটা কবাস করে নিয়ে আসবে আছে কয়জন বলে আল্লাহ আপনি আর আমি আমার আল্লাহ বলবে আজরা তোমার রুটে বের দিয়ে দাও দেরি করো না দেরি করো না হাজার চিৎকার বলবে মালি পৃথিবীর সমস্ত রুহ আমি কবস করলাম এখন আমারটাও দিতে হবে গো আমার আল্লাহ বলবে কথা নয় তাড়াতাড়ি দাও আজরাইল নিজের গালের মধ্যে হাতটা ঢুকায় দিবে রুহুটারে ধরবে এত যন্ত্রণা লাগবে একটা চি